ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं शारदां देवीं रामकृष्णं जगत्पुरं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहोर्मु नमश्रीयतिराजाय विवेकानन्दसूरि सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहामि सम्राट मेरे शिवानंद वाणी आलोचना और विज्ञेय जाबो बाईसवी भाद्र शनिवार अप्रैल नो तेरह सौ तिरिश आठवीं सितंबर उन्नीस सौ तेईस सुधीर महाराज काशी जाए चाची श्री संपर्क के काशी बसे कथा प्रसंगे महापुरुष महाराज बलीलेन मां क्यों অমুক বাবু অনেক করে কাশি যাওয়ার জন্যে লিখেছেন দিনু বুড়ো স্বামী সচিদানন্দ তো খুব ভয়ে বয়ে লিখেছে শুনেছি আপনার শরীর বড় খারাপ আছে আপনি কাশি চলে আসেন আপনারা তো ঢের কাজকর্ম করেছেন এখন সব কাজ কাজকর্ম করুক না আপনি এবার কাশি এসে বাস করুন দিন বুড়োর ধারণা হয়েছে দিনু বুড়ো ধারণা হয়েছে যে এই শরীর আর বেশি দিন থাকবে না তাই সেই সময়টা কাশি প্রাপ্তি করাতে চাই মানে মহারাজ খুব সুন্দর করে এটা ধরে পেরেছেন আর কি ওই তখনো আর এখনো ওই এরকম কিছু আছে আর কি কাশিতে মৃত্যু হলে মুক্তি মহাপুরুষ মহাজ কি কাশি যেতে হয় তাই মহারাজ বলবেন আমাদের বাবার সকল জায়গায় কাশি যেখানে যে অবস্থায় শরীর যাক না কেন সবই কাশি প্রাপ্ত তারা এত সাধন করেছেন তাদের মুক্তি তো তাদের হাতে ঠাকুর তো বলেই দিয়েছেন কাজে ওদের আর কোনো জিনিস নিয়ে আর ভাবতে হবে না ঠাকুর তাদের জন্য সব কিছু করে দিয়েছেন অতএব তারা কি কোনো কোনো সাধারণ মানুষ অমুক জায়গায় শরীর গেলে হবে তা না ওদের সব জায়গায় কাশি যেখানেই শরীর যাক না কেন সবই কশিপ্রাপ্ত আর ঠাকুর যতদিন রাখবেন হাসতে হাসতে কেউ মারতে পারবে না রাখে প্রভু মারে কে আবার যখন যখন ঠাকুর ডাকবেন তখনও কেউ রাখতে পারবে দেখুন কত তার একটা শরণাগত ভাব উনি যাওয়ার জন্যও ব্যস্ত নন থাকার জন্যও ব্যস্ত নন যতদিন ঠাকুর রাখবেন রাখবো যেদিন যেতে বলবেন যাব সম্পূর্ণ শরণাগতি ঠাকুরের চরণের আমরা তো রেডি হয়ে বসে আছি শেষ সময়ে কাশিতে বাস করব কাশি প্রাপ্তি হবে বলে এসব তো সাংসারিক লোকেরা করবে সাধারণ লোকেরা করবে আমরা তো আর এই জগতের লোক নই স্পষ্ট বলছেন এগুলো সাধারণ সংসারী লোকের কথা শেষ মৃত্যু কাশিতে হলে মুক্তি হবে এসব আমাদের ওই নয় ওরা তো সাধারণ লোক নয় করে বলছেন আমরা তো আর জগতের লোক নয় ঠাকুর কৃপা করে আমাদের সব দিয়ে দিয়েছে না ওরা তো ঠাকুরের সাঙ্গ পাঙ্গ হিসাবে ওনার সাথেই যারা এলো কাজে ওদের তো যা ঠাকুর ঠাকুরের যা নির্দেশ তাই হবে তাদের জীবনে ওরা ওই জন্যে কোনো কিছু করার জন্য ব্যস্ত নয় না করার জন্য ব্যস্ত নয় তার ভক্তেরা যেখানেই দেহের ত্যাগ করুক না কেন তাতে কিছু এসে যায় না সবই কাশিপ্রাপ্ত ঠাকুর বলছেন শুধু মানে আমাদের নয় তার ভক্তদেরও ঠাকুরের সত্যি সত্যি কেউ ভক্ত হয় তারা যেখানেই তাদের মৃত্যু হবে সেখানেই কাশিপ্রাপ্তি ঠাকুর একটা থেকে বলছেন যাদের শেষ জন্ম তারাই এখানে আসে কিন্তু এখানে আসা মানে কি শুধু শারীরিক রূপসে আসা কোন রকম একটু এখানে এসে একটু নিলাম বা যখন সুবিধে একটু কোনো করলাম এটুকু নয় সম্পূর্ণভাবে তারা ঠাকুরের চরণে নিজেকে ওইভাবে সমর্পণ করেছে সব কিছু তার চরণে দিয়েছে তারাই নিশ্চয়ই তার কাছে এসেছে তাদের মুক্তি তো অবশ্যই ঠাকুর এখানে দুই ধরনের আসে কেউ এসে তারা শুধু নিজের মুক্তি কামনা করে কিন্তু আমার অন্তরঙ্গরা ওরা তিন জিনিস জানতে চায় ওরা কে আমি কে আমাদের সম্পর্কটাকে এ তো আসেন এমনি মুক্তির জন্য তো সবাই যারা সংসারের জ্বালায় যারা জলে পড়ে মরছে সবাই তো মুক্তির কথা ভাববে কিন্তু যে ঠাকুরকে অবতার রূপে ভগবান রূপে কাছে যারা পেয়েছে তারা ওনার সম্বন্ধে সঠিক যারা জানতে চাইবে তারাই সত্যি তার ভক্ত ঠাকুরকে তো পরিষ্কার হবে উনি কে আমার স্বভাব কি স্বরূপ কি তার সাথে আমার কোথায় মেলবন্ধন কোথায় তার সাথে আমার সম্পর্ক এই জানলে তো মানুষ মুক্ত হবেই হবে এই তো সত্যিকারী মুক্তির চাবার লক্ষণ আমাদের অনেকেই বলে আ মারাজ আমাকে যেন তুলে নেন এগুলো কোনো কথার কথা মানে কোনো হয়তো অসুবিধে হয়েছে কিছু ব্যথা হয়েছে কিছু হয়েছে কারো মৃত্যু হয়েছে কিছু লাভ লোকসন হয়েছে কিছু হয়েছে ওইসব কিন্তু বৈরাগ্য ওইরকম নয় সত্যিকারী জীব জগৎ সম্বন্ধে সব জানলে তাহলে আর কি সবই কাশি প্রাপ্তি এই যে সারদা ত্রিমা চিতানন্দ স্যানফ্রান্সিসকো দেহ রাখলো তাতে হয়েছে কি সে জেহান্তে তার কাছেই গেছে যার হৃদয়ে সেই বিশ্বনাথ ঠাকুর বিরাজ করছেন তার হৃদয়ে তো কাশি তার উপর ভয় কি হাতে সত্যি সত্যি আমাদের হৃদয়ে যদি ঠাকুর বিরাজ করেন তাহলে আমরা তার কাছেই যাব সেই আমাদের কাশি নয় সেপ্টেম্বর উনিশশো তেইশ আজ রবিবার মহাপুরুষ মেলার নিজের ঘরে বিছানায় বসিয়ে আছে বেলা আন্দাজ নটা হইবে বক্তারা অনেকে আসিয়াছেন এবং নানা প্রসঙ্গ হইতেছে জানি কে ভক্ত একটু কৌতূহল পরবাস হইয়া মহাপুরুষকে জিজ্ঞাসা করলেন মহারাজ আপনার বয়স কত হবে মহারাজ এই দেহের বয়স জিজ্ঞাসা করছো তা তো ঠিক জানি না বোধ বোধহয় সত্তর বাহাত্তর বছর হবে দেখুন একেবারে শরীর সম্বন্ধে তার কোনো ধারণাই নেই শরীরের সাথে কোনো যোগাযোগই নেই শরীরটাই জিজ্ঞেস করছো সত্তর বাহাত্তর হবে তাহলে তো আমার বয়সে প্রায় তিন গুণ মারা তা হবে তিন গুণ তিন গুণ কেন অনাদিকাল থেকেই তো আমি আছি তখন মহারাজ তার স্বরূপের দিকে চলে গেছে এই দেহের কথা জিজ্ঞেস করছো এই দেহ তো সত্তর বছর বছর হবে কিন্তু স্বরূপ তো আমি তো অনাদিকাল থেকেই আছি কাজই তিন গুণ কেন বহুগুণ অনাদি অনন্ত নিত্য অজর আমার আত্মা সকলের ভিতরেই রয়েছেন সেই শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব দেব কাজে নিজের যে আত্মার কথা বলছেন ব্রহ্মের কথা বলছেন যে চিরন্তন যার জনম নেই মরণ নেই কিছু নেই আর এই যা দশ বিশ পঞ্চাশ হ্যাঁ একশো দুশো এসবই মাইক সে আমরা গুনে যে বয়স চয়স বলছি এগুলো মাইক তার তো কোনো স্বরূপ তো কিছুই নেই তিনি তো চিরকালই রয়েছেন মায়ার জন্যে আমরা তাকে একটা রূপ দিই একটা নাম দিই তা একটা সীমা দিই এত বয়স ভালো মন্দ বড় ছোট অনেক রকম বলি কিন্তু স্বরূপত হজর আমার অনাদি অনন্ত তিনি তো চিরকালই রয়েছেন একইভাবে সত্যস্বরূপ সনাতন পুরুষ এই জগৎটা হলো মায়াময়ী এবং এই মায়াময়ী অনিত্য জগৎটাকে সত্য বলে মনে করি তো যত গোল মহারাজ বলছেন এই যে আমাদের স্বরূপ স্বরূপত একইভাবে স্বরূপে সনাতন পুরুষ অনাদি অনন্তকাল থেকে ওই একই সত্তা আর তো দ্বিতীয় কিছু নয় এই জগৎটা হলো মায়ার স্বরূপ আর এই অনিত্য জগৎটাকে সত্য বলে মনে করে তো এত গোলমাল মরুমরিচিকায় সত্যিকার জল আছে মনে করে মৃগগুলি ঠকাশ করে লাফিয়ে গিয়ে পড়ে দূর থেকে দেখা যেন অনন্ত জলরাশি রাশি আর ঢেউ খেলে যাচ্ছে তাতে মুগ্ধ হয়ে জল পাবার আশায় মৃগুলি ছুটে গিয়ে তাতে পড়ে আর প্রাণ হারায় তেমনি এ মায়াময় অনিত্য জগৎটাকেও সত্যি বলে মনে করে মানুষ সাথে জলে পড়ে মরছে নিশ্চয় আমরা জানি যেটা মরুভূমিতে যেটা থাকে আর কি দূর থেকে দেখলে মনে হয় সত্যি জল রাশি কিন্তু কাছে গিয়ে দেখলে কিছুই নেই কিন্তু মৃগগুলো এটা বুঝতে পারে না মানুষও মানে স্বামীজি এরকম বলছে বারবার যে জল পিপাসা পেয়েছে ভাবছেন দূর থেকে দেখছে জল তারপরে কাছে গিয়ে দেখেন তারপরে আর যতবার জল দেখাচ্ছে কিন্তু স্বামীজি বুঝে নিল আর অন্য কিছু বলে না কিন্তু যে জানোয়াররা হয়তো তো অতটা বুঝতে পারে না ভাবছি দূর থেকে জল ছুটে ছুটে যায় লাভ দিয়ে পড়ে যায় পড়ে গিয়ে মরে যায় বলছি নি জগৎ তাকে আমরা সত্যি বলে মনে করে মানুষ সাথে জলে পড়ে মরছে আমরা ওই মরুভূমিতে সেখানে আমরা ওই তো বুঝতে পারি কিন্তু জগতেরও ওই তো জগতে আমরা যা দেখছি যা অনুভব করছি যেটাকে আমরা সত্য মনে করি যেটাকে চিরন্তন মনে করি আমি আমার সবসময় আমরা বলি কোনোটাই ওই রকম নয় স্বরূপত এটা আমরা বুঝতে পারি না বলে বারবার আঘাত পাই বারবার মার খাই আর জলে পড়ে মরি একদিন এই দুনিয়া তো ছেড়ে যেতে হবে তা একটি বার ভুলেও ভাবে না যত না ঠাকুর বলছে না মরার সময় আরে বেশি করে জ্বলছে শলতে ফুটছে তেল খাচ্ছে কমাও দুদিন এক পরে হয়তো মরে যাবে তাও মানে এত আসক্তি সব পাকা বন্দোবস্ত করতে চাই পাকা বাড়ি পাকা ঘর দর সব পাকা আরে বাবা যদি পাকা করো কেন কদিন কিছুই নয় কত লোক কত ভাবে বুঝতে পারে তাই না উপস্থিত একজন বৃদ্ধ বদলোককে লক্ষ্য করিয়া বললেন একবার যান গঙ্গায় হাত মুখ ধুয়ে একটু বসুন ঠাকুরকে আমরা কৈলাস করে রেখেছি বৈকুণ্ঠ করে রেখেছি মানে ঠাকুর রয়েছেন মা রয়েছেন স্বামীজি মহারাজ বাবুরাম মহারাজ যোগিন মহারাজ সকলেই রয়েছেন আমি তো যখন ঠাকুর করে যাই মনে হয় যেন কৈলাসে এলুম মাঝে মাঝে গিয়ে বসি আর আনন্দ আনন্দে প্রাণ ভরে যায় বাক্তকে বলছেন যান মন্দিরকে তো আমরা কৈলাস করে রেখেছি ঠাকুর মা স্বামীজি তার সন্তানরা মন নিকটস্থ সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন তুমি কখন ঠাকুর ঘরে যাও সকালে নটা দশটার সময় আর সন্ধ্যাবেলা মারা ভরে যাও না কেন না মহারাজ ভোরবেলায় বিছানায় বসে ধ্যান করে মহারাজ বিছানায় বসে কেন সকালে উঠে হাত মুখ ধুয়ে ঠাকুর ঘরে গিয়ে ধ্যান করবে বিছানায় বসতে যাবে কেন ও ভালো নয় অবশ্য অন্যত্র যদি বসবার কোনো সুবিধা না থাকে সে স্বতন্ত্র কথা তখন বরং বিছানায় বসবে বিছিনায় বসলে আলিসে আসে আর ঘুম পায় এ আমাদের খুব এক্সপিরিয়েন্স আছে মহারাজ বলছেন ওই অবস্থায় বিছানায় বসলে ঘুম আসে আসে তুমি উঠে হাত মুখ ধুয়ে ঠাকুর ঘরে গিয়ে ধ্যান করবে বিছানা আর বালিশগুলো যেন টেনে শুয়ে ফেলে আমি তো পারত পক্ষে বিছানায় বসি নাই মহারাজের কত সমাধি কত অনুভব কত সাধন ভজন কত ঠাকুরের সান্নিধ্য তার সঙ্গ তিনি বলছেন আমি প্রায় বসি না বসেই যেন ট্রেনে শুয়ে দেয় এরকম ভোরবেলা যখন দেখি যে ঠাকুর ঘর খোলা হয়নি তখন খানিকক্ষণ বিছনায় বসি পরে ঠাকুর ঘর খোলা হলেই সেখানে চলেই যায় আর আনন্দ ওই তো হলো ধ্যান বোঝনের প্রাকৃষ্ট সময় চারদিক নীরব নিস্তব্ধ সমগ্র প্রকৃতি শান্ত মন অল্পতেই হয় ধ্যানের বাইরের কোনো ব্যাপার নেই ভেতরের ব্যাপার কিন্তু বাইরের পরিবেশ খুব শান্ত এরকম নীরব থাকলে ভেতরেও মনটাকে শান্ত করার একটু সহায়তা করে আর কি এরকম হাট বাজারে চারদিকে হটগোল এরকম তো মন ইমিডিয়েটলি আমাদের ইন্দিরগুলো ওদিকে ছুটে যায় না বাইরে সব নিস্তাব্দ কোনো কিছুই নাই তখন স্বভাব তো মন একটু অন্তর্মুখীন হয় আমরা তো তিনটে বাজলেই আমার তো তিনটে বাজলেই ঘুম ভেঙে যায় তা যখনই শরীর নেয় কেন ঠাকুরকে দেখছি রাত তিনটে বাজলে আর কিছুতেই ঘুমোতে পারতেন অমনি তার ঘুম খুব অল্প ছিল এক ঘন্টা দু ঘন্টা হলো তো ঢের উঠেই ভগবানের নাম করতে শুরু করে দিতেন তারপর সবসময় তিনটে বাজলেই উঠে পড়তেন আর কি আর রাতে খুবই মানে তার ঘুম কম হতো আর কি বলছেন এক দু ঘন্টা হলেই তো একবারে ঢের হয়েছে উঠেই ভগবানের নাম করতে শুরু দেন কখনো ওঙ্কার ধ্বনি কখনো বা হাততালি দিয়ে মায়ের নাম বা বেরিয়ে বেরিয়ে নাম করতেন তার ঘরে আমাদের যারা থাকত সকলকে ডেকে তুলে দিতেন মানে ঘুমাবার উপায় নেই আর কি বলতেন ওরে তোরা উঠলি উঠ একবার উঠে ভগবানের নাম কর এই বলে সকলের কাছে গিয়ে গিয়ে তুলে দিতেন আর তার তো ওদিকে ক্রমাগত নাম গান চলেছে মাতুয়ারা ভাব কখনো নাম করতে করতে পাশের বারান্দায় বেরিয়ে পড়তে। বালকের মতো উল্লাঙ্গ বাহ্যিক কোনোই হুঁশ নেই কোনো কোনো দিন আবার কীর্তন শুরু করে দিতেন সঙ্গে খোল করতাল বাজতো আমরাও তাতে যোগ দিতাম মানে সকল থেকেই ওইরকম একটা ঘন একটা আধ্যাত্মিক ভাব ছড়িয়ে পড়তো উনি যেখানে থাকতেন আর কি আমরাও তাতে যোগ দিতাম তিনি বেশিরভাগই নাম কীর্তন করতেন আর মাঝে মাঝে নিজেই আখল দিতেন কখনো বা ভাবা বেশে না আসতেন আহা কি মনোহর নৃত্য সেই সময় যেন অন্য লোক তাকে চেনা যত না আহা সে যে কি ভাবকথা বলে বোঝাবার নেই তার কণ্ঠস্বর খুব মিষ্টি ছিল এমন মধুর কণ্ঠ আর কারো শুনিনি ওইভাবে চলত সকাল পর্যন্ত সকালবেলায় উঠেই তারপরে অনেকক্ষণ এইভাবেই চলত আর কি সকালে মাতবারা হয়ে যেত কেবল নাম আর নাম যেন বৈকুণ্ঠ ধাম কি আনন্দেই না তার কাছে আমরা ছিলাম ঠাকুরের কথা স্মরণ করিয়া মহাপুরুষে বাবস্ত হইয়া পড়িলেন আর যেন কথা বলতে পারতেছেন না সেরকম যদি মানুষ একদিনও যদি অনুভব করে ভেতরে সামান্য ভাব আর ভগবানের প্রতি ওই ধরনের একটা সামান্য যদি তাকে তারা কি আনন্দ পেত সকলবেলা উঠেই ওই রকম মধুর মধুরকান্ঠে ওইভাবে গান তার সাথে সাথে নাচ আর নিজেই গানের সময় মাঝে মাঝে আখর দিতেন নাচতেন একেবারে অদ্ভুত একটা যা পরিবেশ ওই জায়গায় একবারে এমনি থাকা সম্ভবই নয় কারণ তারা যার কাছে আসতো রাত্রি থাকতো তারা তো খুবই মানে অন্তরঙ্গ স্তরের ছিল কাজে তারা কি একটা আনন্দ পেয়েছে ওই জন্য বলছেন কি আনন্দেই তার কাছে আমরা ছিলাম তুই যা পেলো তারা সেদিন তো সারা জীবন কাটিয়ে দিল পরে যা সাধারণ পর্যন্ত করলো করলো ভোটে কিন্তু ওনার যে সান্নিধ্য যা ওরা পেয়েছিল তার কোনো কোন তেইশে মার্চ উনিশশো চব্বিশ রবিবার বিকালবেলা মহাপুর মহারাজের ঘরে বহু ভক্তের সমাগম হইয়াছে তিনি কাহাকেও খুশের প্রশ্ন আদি করিতেছেন কাহারও বা প্রশ্নের জবাব দিতেছেন কিন্তু মন যেন সর্বদাই অন্তর্মুখ ওরা বাহ্যিক ভাবে এগুলো করত কথা বলছেন জিজ্ঞেস করতেন কিন্তু ওনাকে যারা কাছে পেটে দেখতো সদা সর্বদা দেখতে পেত উনি যেন একটা অন্তর্মুখীন হয়ে রয়েছেন বাইরের এমনি হয়তো কথাটা বলছেন কিন্তু তার মন কোন একটা অন্তর জগতে এটা যারা ওখানে থাকতো সময়টা অনুভব করতে পারে একজন ভক্ত দক্ষিণেশ্বর হইতে মহাপুরুষ মহাজের ঘরে প্রবেশ করলে তাহাদিকে দেখিয়ায় মহাপুরুষজি আনন্দে বলিয়া উঠিলেন এই যে এসো তোমরা সব করতে তারা ভক্তি প্রণাম করিয়া বসিলে জানিকে ভক্ত বললেন আমরা আজ দক্ষিণেশ্বরে গিয়েছিলাম ওখানে দর্শনাদি করে মার প্রসাদ পেয়েছি বেশ আনন্দে দিনটা কাটিয়ে এলা ঠাকুরের ঘর পঞ্চবটি বেলতলা প্রভৃতি স্থানে গিয়ে মনে হলো যে এইসব স্থানেই তো ঠাকুর কত সাধনা করতেছিলেন এ বক্তারা ওই জায়গায় গিয়েছিল দক্ষিণেশ্বর সত্যি দক্ষিণেশ্বর কামারপুর জয়রামপট্টি এসব জায়গায় ফিরতে যাওয়া সে একটা আলাদা পদ্ধতি আছে আর কি ওইসব জায়গায় গিয়ে ওই যে আমরা স্মরণ করি হ্যাঁ এই জায়গায় তো মা ছিলেন কত বছর এই ঘরে কাটিয়েছেন মায়ের যে পুরোনো ঘর নূতন বাটি সব কিছু তাদের সঙ্গে যে স্মৃতি জড়িত জায়গাগুলিতে গিয়ে আমরা ওই ভাবটাকে মনের মধ্যে নিয়ে যদি কিছু সময় কাটাতে পারি তাহলে জব ধ্যান খুব মানে খুব ভালোভাবে হবে আর কি কেননা ওই জায়গায় তাদের স্পর্শ তাদের যে স্পর্শের যে তানমাত্রা এখনো যারা সত্যি জাপ ধ্যান করে তারা অনুভব করতে পারে আর কি ওই জন্য ওই সব জায়গায় গেলে যেরকম ঠাকুর মন্দিরের করে যেখানে উনি জন্মেছিলেন তারপরে যে ঘরে উনি থাকতেন সেখানে তো সব এখনো জিনিসপত্র রাখা আছে ওই সব জায়গায় গিয়ে বসলে এমনি হয়তো জাপ আমরা করি তার সাথে সাথে আমরা যদি মনের সামনে ওই দৃশ্যগুলো আনতে পারি এই ঘরে ঠাকুর কতদিন ছিলেন কত ঘটনা হয়েছে তার বাবা মা কি ভাবতেন তার বিভিন্ন সময় তার ব্যবহার সেই নিয়ে হ্যাঁ কত আমরা ঠাকুরের জীবনে পড়ি না তার মা ওর মানে ঠাকুরের জন্মের আগে কত রকমের তার দর্শন হয়েছিল এগুলো বলতেন আর বাবু বলতেন যে কাউকে বলো না অন্যদের বলে না ওনারা বুঝতে পারবে না এরকম আমরা এরাও এরকম সত্যি ওইভাবে পঞ্চবতী এসব জায়গায় গিয়ে ভাবছি এসব জায়গায় তো ঠাকুর কত সাধনা করেছিলেন এইভাবে ওরা ওই ভাব নিয়ে করে এসছে আর কি মহাপুরুষ মারে তা বই কি ঠাকুর প্রায় ত্রিশ বছর কাল ওই স্থানে বাস করেছিলেন কত রকম সাধন ভজন কত ভাব এখানে হয়ে গেছে ওই যে ঠাকুরের ঘর কি কম আমার মনে হয় দক্ষিণেশ্বরী কাশী অন্য কিছু মনে হয় না কাশীর এত গুরুত্ব বা বিশেষত্ব কেন কাশীতে স্বয়ং ঠাকুর নিজেরও দর্শন হয়েছে বিশ্বনাথ এরকম যারই মৃত্যু হয়েছে মা তার সব ঘাটগুলো কুলে দিচ্ছে আর বিশ্বনাথ তার কানে মন্ত্র দিচ্ছে মুক্ত হয়ে যাচ্ছে মহারাজ বলছেন দক্ষিণেশ্বর তো কাশি এখানে যারা ওইভাবে করবে স্বাধীন করবে তারা তো সময় নিশ্চিন্ত ভাবে ওরা তো মুক্ত হয়ে যাবেই যাবে দক্ষিণেশ্বর হলো সত্যিকারী কাশি কাশিতে এরকম ঠাকুরের দর্শন হয়েছে একজন পন্ডিত সাধু বোধহয় মাকে জিজ্ঞেস করছেন মা ঠাকুরের এই যে দর্শন ওই তো শাস্ত্রোক্ত নয় শাস্ত্রের বিরোধে মা বলছেন কেন বাবা শাস্ত্র বলছে অবিদ্যা নাশ না হলে অবিদ্যা না গেলে মুক্তির সম্ভব নয় ঠাকুর কিন্তু সবলকে তো কানে তারক তারকমত দিচ্ছেন মুক্ত হয়ে যাচ্ছে ওদের নাশের কিভাবে কি হলো মা শুধু ছোট্ট করেই বলেন বাবা ঠাকুরের ঠিকই হয়েছে প্রথম মা জানতেন ঠাকুরের কোন রকম সত্যের সামান্য যদি অপলাপ হলে ওই জায়গায় ঠাকুর নেই আদিব ঠাকুর যা দেখতেন যা অনুভব করতেন কিছু একবার সপরিশেষ সত্য সে তো মা জানতেন আবি এখন ওটাকে কীভাবে ব্যাখ্যা করা যায় সেই নিয়ে কথা মা বললেন ঠাকুর তো ঠিকই দেখেছে মা যে যে গাটগুলো খুলে দিচ্ছেন সেই কী আমরা অবিদ্যা দ্বারা যে আমাদের অবিদ্যার বন্ধন সেগুলো মা খুলে দিচ্ছেন ওই বন্ধন থেকে মুক্ত হলে সে যখন মুক্তির যে একেবারে প্রস্তুত মুক্তির মুক্তির জন্য ও তো একেবারে উপযোগী তখন ওকে মানে ঠাকুর তার কানে তার মত দিচ্ছেন এটা শাস্ত্রের সাথে অসঙ্গতিটা কোথায় চুপ হয়ে গেল কাজে আবিদ্যার নাস তো মুক্তির উপযোগী করে মুক্তির সে তার যোগ্যতা অর্জন করিয়ে দেয় উপ আছে না চিদ্যতে হৃদয় হৃদয়গন্দি হ্যাঁ বিদ্যতে হৃদয়গন্দন্তে সর্ব সংশয় হৃদয় গ্রন্থিগুলো যদি কেটে যায় তখন সব সংসায় সিদ্ধান্তে সর্ব সংশয় সব সংশয় চলে যায় তখন তো সে একেবারে অজ্ঞান যে চলে যায় তখন যে পাওয়ার তারক বা মুক্তির জন্যে তো সে একেবারে প্রস্তুত সে একেবারে তরি কাজে আর সেরকম কিন্তু মহারাজ বলছেন এই দক্ষিণেশ্বর তো কাশি অন্য কিছু মানে হয় না তাই মধ্যে মধ্যে যায় সর্বদা যেতে পারি না এটা বলে আর কি কাশি জগতের মতো জগতের থেকে এটা আলাদা একটা জায়গা সৃষ্টি জায়গা উনি বলছেন দক্ষিণেশ্বর তাই ভক্ত মহারাজ আপনারা কাশীপুরে তখন এসেছিলেন এবং কি করেই বা স্বামীজি মহারাজ মঠ গড়ে তোলেন সেই সব প্রসঙ্গ অপার আপনার নিকট শুনতে খুব ইচ্ছা হয় মানে একটু মহারাজকে একটু দিয়ে মহারাজকে শুনতে চায় আর কি পূর্ণ দিনের স্মৃতিগুলো মহারাজ যখন প্রসঙ্গ করবেন সে তো অত্যন্ত একটা মধুময় একটা উপলব্ধি সেদিনে বলছেন না আপনারা কাশীপুরে কখন এসেছিলেন এবং কি করি বা স্বামীজি মন গড়ে তোলে এইসব প্রসঙ্গ আপনার কাছে শুনতে খুব ইচ্ছা হয় মহাপুরুষ মহারাজ একটু চুপ করিয়া রইলেন মনকে ধীরে ধীরে বাহির জগতের দিকে টানিয়ে আনিতেছে বলছে না সবসময় ওনাকে দেখলে মনে হতো যেন তিনি উনি খুব অন্তর্মুখ হয়ে বসে রয়েছেন এই জগতের জন্য তার মন নেই এবং এই প্রসঙ্গ শুনে উনি চুপ করে আছেন যেন ধীরে মনটাকে টানছেন আর কি আস্তে আস্তে বললেন ঠাকুরের যখন গলার অসুখের খুব বাড়াবাড়ি তখন চিকিৎসা ও সেবাদের সুবিধা হবে বলে তাকে শ্যামপুকুর হতে কাশীপুর বাগানে আনা ওই তো আরম্ভ আর কি আঠারোশো পঁচাশি শেষের দিকে ঠাকুরকে নিয়ে আসা হলো কাশীপুরে আমরা সকালে আমরা সকালে ওর তার সেবা করার জন্য আসি পরে ক্রমে সেখানেই ঠাকুরের দেহ কাশীপুরেই ওরা সব একসঙ্গে হলো কি তার আগে যখন তখন যখন সুবিধা একটু দেখেন আসতো আস্ত চলে যেত কাশীপুরে এখন মোটামুটি ঠাকুরের এত শরীর খারাপ এখন সেবার জন্যেই লোক রাখতো লোক লাগতো এরা সবাই ওখানে থেকে বেশিরভাগই সেবা করত সারা রাত সেবা করতো সারা সকালবেলা ঠাকুরের সেই জেগত্যাগ দেহ দেহত্যাগ হয়েছিল আপনারা তো বুঝতে পেরেছিলেন মারা না প্রথমটাই আমরা কেউ তা বুঝতে পারিনি আমরা মনে করেছিলাম যে ঠাকুর সমাধিস্থ হয়েছে কারণ তার কখনো কোনো এমন গভীর সমাধি হতো যে দু দিন পর্যন্ত সেই অবস্থায় থাকত হয়ে যেতেন ওই অবস্থায় একদিন দুদিন খেটে যেত তাই ঠাকুর সমাধিস্ত হয়েছে মনে করে আমরা খুব নাম শোনাতে লাগলো এভাবে আমরা এইভাবে সারা রাত কেটে গেল কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হলো না রাত্রি ভারতের নাগাদ এরকম তার শরীর চলে যায় তারপরে থেকে তারা একেবারে সমানে খুব নাম করছে করছে ভাবছে উনি ফিরে আসবেন কিন্তু আর কোনো পরিবর্তন হলো না পরের দিন সকালে ডাক্তার মহেন্দ্র সরকারকে খবর দেওয়া হলো তিনি এসে নানা রকম পরীক্ষা আদি করে বললেন যে ঠাকুর দেহ রক্ষা করেছে তখন ঠাকুরা ছেড়ে দিয়েছেন আর কি জীবনের রকম চিহ্ন তিনি পেলেন তিনি আমাদের ঠাকুরের ফটো রাখতে বললেন আমরা তাই করলাম তারপর বেলা চারটে সাড়ে চারটের সময় সৎকার করা হচ্ছে কি সাহুদের শরীর দাহা করবে না সাহুদের শরীর দেবে আর কি আর পাশে জল সমাধি হতো আজকাল বোধহয় ভালো করে না না হলে মানে কোনো জায়গায় একটা জমিতে ওদের এ করা হয় কিন্তু মিশনের তারপর আরম্ভ করে আমাদের সকলের শরীরটা পোড়ানো হয় মহারাজ তখন ভক্ত জিজ্ঞেস করছে তখন বোধ খুব স্ট্রেন শ্রম ও কষ্টের মধ্যে আপনাদের দিনগুলি গেছে মহারাজ কই স্ট্রেন বা কষ্ট বলে আমাদের তো তখন কিছুই মনে হতো না সত্যি তাদের তো সবাই এরকম মানে তাদের আঠেরো উনিশ বিশ এরকম বয়স বাড়িতে লোকের মত নেই টাকা পয়সা নেই খাবার কোনো ব্যবস্থা নেই থাকার জায়গা নেই সাধারণ আমরা যে বাইরের দৃষ্টি থেকে বললে প্রচন্ড কাষ্টের মধ্যে গেছে কিন্তু মনের এত আনন্দ কোনো কিছুই তার মনে হচ্ছে না বলছেন আমরা তো কিছুই মনে হতো না আমরা একভাবে তখন দিন কাটাচ্ছি ঠাকুরের সেবা ধ্যান জাপ এবং তপস্যা দিতে এত মত হয়ে থাকতাম যে দিনরাত কোন কোনো কোন দিক দিয়ে যেত তার হুশি অনেক সময় থাকত মানে ওরা একসাথেই থাকতো ঠাকুরের সেবা আর জপ ধ্যান এমন ওরা মজে যেত এমন ডুবে যেত মানে কোনো কিছু তারা পার্বাহ করতো না খাবার থাকলো না থাকলো কোনো কিছু ওদের ব্যাপার না কোন দিক দিয়ে সময় চলে যেত তা দিন রাত বুঝতেই পারত না সে এক সময় গেছে ঠাকুরের দেহের ত্যাগের পর ক্রমে ক্রমে প্রায় সকলে বাড়ি গেলেন কিন্তু গোপাল দাস লাটু আর আমি গেলাম না লাঠুর তো কোনো জায়গায় ছিল না গোপালদা বোধহয় বয়স্ক ছিলেন উনি বোধহয় আগের থেকে খুচরা প্রস্তুত ছিলেন আর মহাপুর বোধহয় বাড়িতে তারই ছিল অনুমতি ছিল উনি ওইভাবে চলে এলেন ঠাকুরের কোথাও গেলেন না স্বামীজিও বাড়ি গেলেন কিন্তু সর্বদাই যাতায়াত করতেন ও খবর খবরাখবর নিতেন শ্রী শ্রী ঠাকুরের তাই আমরা রোজ পূজা করতাম ঠাকুরের রিডেক্স তখন থেকেই মানে ওরা রেখেছিল সেটাই পূজা হতো আর কি আমরা তখনও কাশীপুরের বাগানেই রয়েছে আরো কিছুদিন ওরা ছিল আর কি কারণ সেই মাসের ভাড়ার দরুন এখনো কয়েকদিন বাকি ছিল তখন স্বামীজি প্রবৃত্তি আমরা সকলে পরামর্শ করতেন যে গঙ্গা তীরে কোনো স্থানে তার অস্থি সমাহিত করতে হবে কারণ ঠাকুরের তাই অভিমত ছিল কিন্তু তেমন স্থান খুঁজে পাওয়া গেল ঠাকুরের বোধহয় কোনো সময় ওদেরকে বলেছিলেন তার অস্থি যেন গঙ্গার কোনো তীরে কোনো জায়গাতে সেটা সংহায়িত করার জন্যে এরা কোনো জায়গায় এরকম খুঁজে না এদিকে বাবরামও ওইসব অস্তি রামবাবু এসব অস্থি কাকুর গাছ নিয়ে নিয়ে যাবার উদ্যোগ করতে লাগলো ঠাকুর তো কাকুর গাছ কয়েকবার গেছেন তখন রামবাবু বলতে লাগলো আমি এগুলো নিয়ে গিয়ে রাখবো কিন্তু আমাদের সকলের মানে খুব কষ্ট হতে লাগলো বিশেষ এই ভেবে যে তাহলে ঠাকুরের ইচ্ছা পূর্ণ করা হয় না ঠাকুর যেরকম চাইতেন গঙ্গা তীরে তার অস্থির সমাহিত করতে হবে সেটা তো হলো না তাছাড়া তারা এরকম ঠাকুরকেই যেন আমরা ছেড়ে চলে যাচ্ছি ছেড়ে দিচ্ছে তাকেই দিয়ে দিচ্ছে এরকম ওরা মনে করতো আর কি ওরা কিছুতেই ওরা মানল না আমরা বাবুকে খবর দিলাম যে তিনি যেন একটা কলসি নিয়ে আসে খবর পেয়েই তিনি এলেন আমরা সেই রাতেই ভস্মাবশেষ থেকে সব অস্থি বার করে নিয়ে কলসিতে ভরে কাঁদা দিয়ে মুখ বন্ধ করে কলসিটি বলরামবাবুর বাড়িতে পাঠিয়ে দিল কি করলো ওই ভস্ম অস্থি তার সব ছিল সমস্ত অস্থিগুলো বার করে নিয়ে একটা কলসিতে ওটাকে ভরে মুখটাকে গঙ্গার কাদা মাটি দিয়ে বন্ধ করে ওটা বলরামবাবুর বাড়িতে পাঠিয়ে দিয়ে তাদের বাড়িতে নিত্য ঠাকুর সেবা হতো সে সঙ্গে সঙ্গে সেই ঠাকুরের অস্থির পূজা হতে লাগলো রামবাবু ইতিমধ্যে অবশিষ্ট যে ভস্ম ছিল তাই কাকুর কাছতেই নিয়ে গেলে উনি জানতেন না এর মধ্যে অনেক লোক বের করে নিয়েছে আর কি অস্থি বার করে নেওয়ার কথা আমরাও তাকে কিছু বলিনি তিনিও তখন কিছু জানতে পারেনি সেই আসছি এখন মঠে নিত্য পূজা হচ্ছে স্বামীজি নিজে মাথা করে কোটার সমেত অস্থি মঠে নিয়ে আসে ঠাকুরের সেই অস্থির কোটাকে স্বামীজি আত্মারামের কোঠা বলতে আমরাও তাই মানে অনেকগুলো ছিল বেলে মাঠে তো অধিকাংশ অংশ মন্দিরেই নিচে যে বেদিতে ওখানে একবারে কোটা আছে তখন এমন একটা বাক্সের মধ্যে সেই চাবি

তারপরে কেউ জানতো না তারপরে ওটাই তো কেননা ঠাকুরের সময় স্বামীজিকে বলেছিলেন তুমি কাঁদে করে আমাকে যাবে যেখানে রাখবে ওখানেই থাকবো সেজন্য ঠাকুরের যে অস্থির সময় তোর কলসিটা উনি নিজেই নিজে কাঁধে করে নিয়ে এসে বেলুর মাঠে যখন প্রথম যে ভিত্তি পূজা যখন হলো ওই জায়গায় উনি নিজেই স্বামীজিকে পূজো পুজো করেছিলেন এখানে যে কোনো উৎসবের যে মাপ হয় পরে তো অন্য স্থানান্তর করা হলো প্রথমে এখানে যে মন্দির ছিল স্বামীজি নিজে মাথায় করে কোটা সমেত অস্থি মঠে নিয়ে আসে ঠাকুরের সেই অস্থির কোটাকে স্বামীজি আত্মারামের কোটা বলতে আমরাও তাই বলি ভক্ত ঠাকুরের দেহত্যাগের পর আপনারা তার দর্শন পেয়েছিলেন কি মহারাজ মা বৃন্দাবন যাবার পর ঠাকুরের দর্শন পেয়েছিলেন যাই হোক ইতিমধ্যে বৃন্দাব স্বামীজি রোজই বাবুর বাড়িতে আসতেন আর কেমন করে সকলকে সঙ্গবদ্ধ করা যায় সেই বিষয়ে চিন্তা ওর আলোচনা করতেন একদিন হঠাৎ সুরেশবাবু এসে স্বামীজিকে বললেন ভাই নরেন কাল রাত্রে ঠাকুর আমাকে দেখা দিয়ে বললেন সুরেশ আমার ছেলেরা সব ঘরে ঘরে বাড়াচ্ছে তুই তাদের জন্য কি করলি ঠাকুরের কথা শুনে অবধি আমি শান্তিতে আছি তুমি ভেবে চিনতে যা হয় একটা কিছু করো তুমি যা করবে আমি তাতেই রাজি আছি কেন তার তারা তো এদের কোনো উপায় ছিল না একটি পয়সা নেই কে দেবে কোথায় থাকবে ভাড়াটা কে দেবে তারা নিজের নিজের থেকেই যাতায়াত করতো এটা বাবুকে দর্শন দিয়ে বললেন আমার ছেলেরা ঘুরে বেড়াচ্ছে ওখানে তুমি কি করলে তার জন্য এ শুনে ও খুব মানে একেবারে গেলেন উনি অভিভূত হয়ে গেলেন আর তার খুবই মানে এগুলো আমার কিছু করা দরকার তারপরে স্বামীজিকে এসে বলতে তুমি যা করবে আমি তাই তাতে রাজি আছি স্বামীজিও তার ইচ্ছা এইভাবে আশ্চর্য উপায় পূর্ণ হওয়ায় খুবই আনন্দ হয়ে বললেন আমিও এ বিষয়ে কিছুদিন তা বেশ একটা একটি বাড়ি ঠিক করতে পারলে ভালো হয় এতে আপনার কী মত ওখানে একসাথে এরা থাকবে আর কি সংঘবদ্ধ হয়ে সুরেশবাবু তাতেই সম্মত হলেন বাড়ির কোচ হতে লাগলো বরানগরে দশ টাকা ভাড়ায় একখানি দোতলা বাড়ি পাওয়া গেলো বাড়িটি খুব পুরোনো একেবারে আমরা বরানগর পুরনো মাঠ বলে কোন একটা আমাদের সেন্টার রয়েছে কিন্তু ওই সময় তো ওটা ভুতরে বাড়ি ভাবত কেউ যেতেই ভয় পাত নাহলে দশ টাকার ভাড়ায় তো দোতলা বাড়ি কী করে সম্ভব বরানগরে দশ টাকা ভাড়ায় দোতলা বাড়ি পাওয়া গেলো পাড়ার লোকরা সেটাকে ভুতরে বাড়ি বলতো ভয়ে ওদিকে কেউ মারাতো না তাতেও ঠিক আছে এদের কোনো মাথা আবার জায়গা হলেই হবে ওইভাবে ওরা তখন তাদের তীব্র বৈরাগ্য আরো সাজন বাজন করবো কেন একটা মানে রাজা মানে কোনো বাক্য বাক্যেও জিজ্ঞেস করেছিল বোধ মহারাজ ঠাকুর তো আপনাদের সব দিয়েছেন তাও আপনারা এত ওইভাবে সাধনা করছেন কেন উনি বললেন হ্যাঁ উনি দিয়েছেন কিন্তু ওটাতে আমাদের নিজেদের করার জন্য আমরা সাধনা করছি উনি তো দিলেন বড় সম্পত্তি কোনো বাবা দিয়ে গেল ছেলে ওটাকে ঠিকঠাক মতন রাখতে গেলে তাকে তো পরিশ্রম করতে হবে সব ধুয়ে মুছে যাবে উনি তো দিয়েছেন নিজেদের করার জন্য আমরা সাধনা করছি ততদিন আমিও বৃন্দাবন থেকে ফিরে এলুম স্বামীজি আমাকে দেখে বললেন তারকদা আপনি এসেছেন বেশ হয়েছে আমি আপনার কোথায় ভাবছিলাম বারানগরের বাড়ি ভাড়া পাওয়া গেছে চলুন সেখানে পুষ মারা তার তো আর বাড়ি গেলই না ঠাকুর চলে যাওয়ার পর উনি এদিক ওদিক করে বৃন্দাবন চলে গেল মা এদের সাথে আবার ফিরে এসে ফিরে এসে বারানগরে চলে গেলে আমরা তথায় এসে তাকতে লাগলো তখন সকলেরই প্রাণে তীব্র বৈরাগ্য সাধন ভোজন পূজা পাঠ খুব চলছে দিন রাত সমভাবে কেটে যেত মানে দিনে যেরকম রাত্রি যেরকম কোনো তফাত নেই ক্ষুধা তৃষ্ণা বোধ পর্যন্ত থাকতো না মানে ওরা বলতো তো তুমি না ঘন্টার পর ঘন্টা শুধু ধ্যান করেই যাচ্ছে এ করেই যাচ্ছে কেউ উঠছেই না একমাত্র শশী মহারাজ ও তো ঠাকুর সেবায় নিয়ে থাকতো ঠাকুর যেন জীবনটা ওই একেবারে খুঁটিনাটি ধরে সেবা করত তাই জন্য কিছু মানে কোনো জায়গায় উনি শিক্ষকতাও নিয়েছিলেন তাহলে এই সেবার জন্য জিনিসপত্র কিনতে ও কিছু খাওয়া দাওয়া রেডি করে সবাইকে একবারে বার বার ডেকে ডেকে তুলে একটু খাওয়াতো নাহলে কারো খাওয়ার ইচ্ছা হতো না ক্ষুধা তৃষ্ণা বোধ পর্যন্ত থাকতো না খুব ভজন কীর্তন হতো এক এক সময় এমন নৃত্য হতো যে নিচে যে একটি দরবান ছিল সে ভয়ে অস্থির হয়ে যেত বাচ্চা দালান ভেঙে পড়ে ওদিকে নিচের দিকে একজন দরওয়ান থাকতো সে উপরে এমন নাচ গান চলছে বাড়ি না ভেঙে যায় ভেঙে পড়লে তো মুশকিল খুব আনন্দে আমাদের দিন কাটতো অমনি করে সাধন বোজন ত্যাগ তাপসাদির ভেতর দিয়ে আমাদের সঙ্গে গোড়া পড়তো এর সঙ্গে বিশেষতা হচ্ছে কি সাধনশীল আমাদের বক্তৃতা লেখা এই বাসন্ত বা এগুলো কিছুই নয় এর সঙ্গে বিশেষতাই সাধনশীল জীবন আমাদের যে পূর্ণ যে সাধুরা যে ছিল তারা খুব বক্তা শ্রোতা এইসব মানে তাদের বলা করা এগুলো নিয়ে তারা প্রসিদ্ধ ছিলেন না তাদের খ্যাতি ছিল না তাদের সাধন পে তারা তপস্যার জীবনে ছিল তপস্বী পরবর্তীকালে ঠাকুরের পরে ঠাকুরের সন্তান স্বামীজির শিষ্যরা রাজা মহারাজের যে প্রথম শ্রেণী তারা তারা সমস্ত এত সাধনশীল জীবন তাদের ছিল এই জন্যে আমাদের মানে বরাবর মধ্যে স্বামীজি একজন বড় বক্তা ছিলেন আর অবিতাশীল বাকিরা ওরা তো কেউ বলতোই না কাজে এটা আমাদের ট্রেডিশন নয় আমাদের ট্রেডিশন হচ্ছে কি সাধন বোঝা এক তপস্যা এটা আমাদের মনে রাখতে হবে আমরা কেউ বললে ছোটোছি যাই হ্যাঁ শোনা ভালো কিন্তু শুনলেও আমাদের মানে সদা সর্বদা এটাই মনে রাখতে হবে আমাদের জীবন যতটা সাধনশীল হবে তাহলে আমাদের ব্যক্তিগত জীবনও ভালো হবে সুন্দর হবে পবিত্র হবে আমরা যে সংঘের শক্তি সংঘ শক্তিকেও বাড়াবো সঙ্গে আমাদের যোগদানটা কি আমরা কী দিতে পারি সঙ্গে টাকা পয়সা দিলে হবে টাকা পয়সা হয়তো কাজকর্মের এর জন্য দরকার হতে পারে কিন্তু আমাদের মূল আমাদের যদি আমরা সবাই যদি মিলে এক সংঘের আমরা সবাই সঙ্ঘের একটা অঙ্গ যদি আমরা সবাই নিজেকে মনে করে। তাহলে আমরা সাধন ভজনটাই আমরা সংঘকে আমরা দিতে পারি যতটা আমরা সাধন করব সেই সংঘের সেই যোগ হবে সঙ্গের শক্তির হিসেবে যোগ হবে যিনি আমাদের সকলেরই সাধনশীল হতে হবে এটি আমাদের মনে রাখতে হবে আর কি ওম শান্তি 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 হরি শ্রী রাম কৃষ্ণ অর্পণ